ওরে বাবারে, ওরে বাবারে, রাত হয়ে গেছে বাবু। ওরে 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 বাবারে, ওরে বাবারে, আস্তে 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 আস্তে, ওরে 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 ওরে, আস্তে ওরে, কি যে জ্বালা বন্ধুরা, বড়টা পারে না খেলতে, সবার ঘরে একটা করে বাচ্চা, কি রে কার সাথে কত খেলবে বলো তো। বাবা মশা তো, সব থেকে বড় কথা হলো বন্ধুরা, খেলার জায়গা নেই, খেলবে কোথায় বাচ্চারা। ওরে বাবা রে, ও চলে গেছে, চলো 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 চলো, অনুভব বাবাকে হিন্দি কথা শেখাচ্ছে, স্কুলে হিন্দি কথা বলে, এগুলো বসে বসে বাবাকে বলছে হিন্দি কথা বল। বাবার সাথে আলোচনা হচ্ছে কি কথা বলেছে না বলেছে। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি, অভিজিৎ একবার এই ছাদে যাচ্ছে, একবার ওই ছাদে যাচ্ছে, ওর সন্ধে বলে খেলা তোমাদের বলেছি। হ্যাঁ কী বলবো, ঠিক আছে খেলে নেই, ওই ছাদে গেছে দৌড়ে। কই রে অভিজিৎ, ধূপকাঠি নিয়েছে? না না, এই তো এখানে ধূপকাঠি, এই এক জ্বালা, ধূপকাঠি দিলে খুব জ্বালা বন্ধুরা, কখন চোখের পলকে ও ধূপকাঠি নিয়ে ঘরে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে ওই ফুলকিটার মধ্যে ফু ফু করে হাওয়া দেবে, দিয়ে তো বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে যাচ্ছিলো, পুরো বিছটার সাথে পুড়ে পড়েছিল, লেপ তোষক পর্যন্ত চলে গেছিলো আগুন ভেতরে। গেছে আমার দিন, ওই দিন চোখ টোক সব লাল, আমি বুঝতে পারিনি, ওর বাবা বুঝতে পেরেছে, বেঁচে গেছিলাম, খুব জোর কিছু হয়ে যায়নি। দেখি অভিজিৎ ওই ছাদে কি করছে, চানাচুর চানাচুর বড় পেতে হবে। বসো বাবু বসো বসো বসো, চাউমিন ছিল সকালে, এইটা এবার দাদা, ওটা না এইটা এইটা এটা আগে দেখে নে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে নে, চাউমিন ছিল ওই যে, খাও খাও অভিজিৎ। আবার কি সুন্দর করে দিতে হবে, সস চানাচুরটা নেবে তাই। দেখ একটু দাদা, দুজনে একটু আট বাটিতে দাও, বাটিতে দাও, দুজনকেই দাও। ও দেখছি ওই দেখ কোথায় উঠছে, দেখো বান্দরের মতন উঠছে, এই ওখানে বটি আছে, সাবধান, খুব অসুবিধা ভাইটা হাত দিয়ে রেখেছে। অভিজিৎ ভাবছে যে দেবে কিনা, দাঁড়িয়ে আছে আমার দিকে তাকাচ্ছে, বোঝে বন্ধুরা একজন যে সেন্স নেই এই কথাটা বলবো না, কিন্তু সেটা 90% কাজ করে না, 10% ওই একটু একটু যা কাজ করে। তবে কি খুশি এইভাবে যে অন্তত সব থেকে মেন যেটা, যে আমাদের মতন বাচ্চাদের যেটা সব থেকে অসুবিধা, পটি আর তোমার বাথরুমে, এগুলো যে ও যেতে পারে, বলতে পারে, ইয়ে করতে পারে, এটাই আমার
মানে বেশিরভাগ সবাই জামা কাপড় খুলে খাবার দিকে দেখেছো খেলে বেড়াচ্ছে। আর অভিজিৎ ওইটা নিয়ে কামি পড়েছে, ওই খাতাটাও কিছুতেই দেবে না, ভাত খাবো ভাত খাবো, কি কপাল বলো বন্ধুরা, খালি ভাবে যদি কথাটুকু বলতে পারতো। ভগবান ওর আগে সমস্যা এলো, কিন্তু সবার আগে ওর কথাটা চলে গেল। এক একজনের এক এক রকম অ্যাটাক আসে, কিন্তু ওর কথাটাই চলে গেল বন্ধুরা, চলে গেল তা চলে গেল। আর মানে একটু একটু যদি মানে কথা বলা ছেলে, আমি না সত্যি ভাবি যে এরকম বোধ হয় কারোর জীবনে ঘটেনি, আমার যা ঘটে গেল, মা বাবা দাদা দিদি মানে এমন কাউকে না কিছু বলতে পারতো না, এরকম না, এত তাড়াতাড়ি কথা বলতো যে আমি 3 বছরের ভেতরে ওকে ভর্তিও করে দিয়েছিলাম স্কুলে, এত কথা বলতো বন্ধুরা, এত কথা বলতো। সেই ছেলে আজকে আমার কোথায় এসে দাঁড়িয়েছে, খাতাটা দে এটা বলার ক্ষমতা নেই, ভাত খাবো ভাত খাবো বলছে। দেখো কটা বাজে বলো তো, 10টা বাজে আছে, অভিজিৎ ছাদে খেলছে, অভিজিৎ তো আছো, চলো দেখো পায়ে আওয়াজ করছে, দেখেছো বন্ধুরা, আমার ছাদে অতটা আলো জোরের না, তো ওই জন্য যাচ্ছি না, তোমরা ওকে দেখতে পাবো কিনা, ঠিক আছে। দেখো এখন কটা বাজে বলো তো বন্ধুরা, চিন্তা করতে পারছো, দেখো দেখো মুখস্ত কর ভালো করে পড়, ওটা নিস না নিস না, ওটা নিয়ে বসে আছি কেন, রেগে যাবে না, ভাত খাচ্ছি তারপরে কি দে, এটা আমার ওটা বলার ক্ষমতা নেই, বলছে ভাত খাচ্ছি ভাত খাচ্ছি, দে 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 দে, খাতাটা চাওয়ার মতন ওর ভগবান কি বলবো, ওর সেই এনে আর ভগবান ওকে দেয়নি, খাতাটা দে নিয়ে নিয়েছে, বলতে বলতে ভাত খাবো ভাত খাবো, বাবু নে একবার দেখি কি বলে, দে 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 রেগে যাচ্ছে, দিয়ে দাও ঠিক আছে, পড়ো নাও, টাটা বন্ধুরা।